পৃষ্ঠা 332। অনেকদিন পরে সন্ধ্যার অন্ধকারে বালিগঞ্জ প্রেসের বাসার ছোট বারান্দাটা একটি বাঞ্ছিত পদক্ষেপের শব্দে সাড়া দিয়ে উঠল। শিশির ডাকলো বিপিন। শিশিরের গলাস্বরে ঘরের ভেতর সবগুলি আলোর বাল্ব যেন বহুদিনের অবহেলার কুণ্ঠা মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে প্রখর পুলকে জেগে উঠল। দুবার হোঁচট খেয়ে একবার দেয়ালে ধাক্কা খেয়ে দুর্দর্শ আনন্দে অস্থির হয়ে দৌড়ে এলো বিপিন। ঘরের ভেতর থেকে সোজা দৌড়ে এসে শিশিরের সামনে দাঁড়ালো বিপিন। হাঁপিয়ে হাঁপিয়ে নিজের মনের দুরন্ত আনন্দের আবেগগুলির মধ্যে যেন কিছুক্ষণ হাবুডুবু খেতে লাগলো। তারপরেই শিশিরের হাত দুটো দুহাতে নিবিড়ভাবে চেপে আস্তে আস্তে বলল, এসেছো? শিশির একটু বিস্মিতভাবেই বিপিনকে দেখছিল। দণ্ডবোধ করতে ভুলে গেছে বিপিন দীর্ঘ প্রতীক্ষা, দুঃখ, উৎকণ্ঠা তার ভৃত্য ধর্মকে ক্ষণিকের জন্য ভুল করে দিয়েছে। একটি ব্যথিত বান্ধবের হৃদয় নিয়ে বিপিন শিশিরের হাত দুটো তেমনি তৃপ্তি ভরা আবেগে ধরে রইল। শিশির বলল, হ্যাঁ চলে এলাম বিপিন, বর্ধমান হাসপাতাল থেকে কাল ছাড়া পেয়েছি। বিপিন কিছুক্ষণ কৌতূহলী হয়ে শিশিরের মুখের চেহারাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল, তারপর একটা রাগের সুরে বলে ফেললো, এ কি চেহারা করেছো? দুটো অক্ষর লিখে একটা চিঠি ছেড়ে দিলে আমি কি এতে চুপ করে বসে থাকতাম? আর তুমিই বা হোথায় একা একা অসুখে আপদে পড়ে থাকতে? বিপিনের ভাষার মধ্যে হঠাৎই তুমিতে প্রসার, শিশিরের সবচেয়ে বেশি মজার লাগছিল বিপিনই স্বয়ং যেন গৃহস্বামীর মতো এক প্রিয় অতিথিকে সাগ্রহে সম্বর্ধনা করে ঘরে ঠাঁই দিতে গিয়ে এসেছে। শিশিরের হঠাৎ মনে হয়, তবে কি বিপিন ঘর ফিরে পেয়েছে? হতে পারে। গেও বাঙালি চাষির ছেলে বিপিন মাথার ঘাম পায়ে ফেলে আধপেটা খেয়ে সুখে থাকাই ও রক্তের ধর্ম। ভিক্ষে করতে জানে না, অপরাধ করতে বুক কাঁপে। শুধু অমিত সহ্যের পৌরুষে সারা দেশের কাপুরুষতার কলঙ্ককে ওরা কোনো মতে ঢেকে রাখে। 331 পাতা। এক আত্মীয়হীন জাতির কোলে জন্ম নিয়েও সে দুর্ভাগ্যকে ওরা ক্ষমা করে দেয়। দেশের মাটি প্রাণটুকু ওদেরই হাতে, আলবাঁধা খেতে ও মাঠে যুগ যুগ ধরে সবুজ হয়ে ফুটে আছে। যত দেশি বিত্তলম্পট আর বিদেশি শাসকের ব্যভিচারী আমলার সুখের প্রদীপে ঘি জোগাতে গিয়ে ওরা নিজেরাই সারা হয়ে যায়। মাত্র কটি মাস উচ্ছন্ন বাংলার গায়ে গায়ে ঘুরে এই অবধির অবাধ লীলা দেখে হতাশ হয়ে ফিরে এসেছে শিশির। ইতিহাসের নিয়মে কি করে এত বড় একটা অনর্থ লুকিয়ে থাকতে পারে ভেবে ভেবে কোনো কুলকিনারা পায়নি শিশির। এত মহাত্যাগের শক্তিও ওদের আজ আর বাঁচাতে পারলো না। যুদ্ধের অছিলায় সেই যুগব্যাপী পাপের ষড়যন্ত্রটা যেন একেবারে নির্লজ্জ হয়ে উঠল। মরলো তারাই যারা এতদিন নিজেরা মরিয়া হয়ে সবাইকে বাঁচিয়ে এসেছে। সবচেয়ে আশ্চর্য লাগে সারা দেশে লুটতরা, চুরি, দাঙ্গা, সাক্ষ্য নাকি এই বছরই সবচেয়ে কম। এতই ধীর স্থির সংযত মনুষ্যত্ব। অন্যভাবে শুধু এরা ভিখিরি হয়ে পড়ে, কেড়ে খেতে জানে না। এই মুমূর্ষ মনুষ্যত্বকে জাগিয়ে তোলার মতো একটিমাত্র মন্ত্র ছিল কেড়ে খেতে শেখবার মন্ত্র। অবাগাদের হাতে মার না খেলে কখনো ইতিহাসের কোনো অনাচার স্তব্ধ হয়নি, আজও হবার নয়। হঠাৎ সাবধান হয়ে উঠল শিশির, চাষাভুষোর ভালো মন্দ নিয়ে এই প্রগল্ভ সমবেদনার আজ আর কোনো সার্থকতা নেই। চিন্তাগুলি যেন এক বিস্তৃতির ফাঁকে নেহাত ভুল করে অনধিকার চর্চা করে চলেছে। কিন্তু আর নয়, আর দ্বিতীয়বার ভুল করতে চায় না শিশির। এই ভুলেরই ভয়ানক ধাঁধা থেকে এক দৌড়ে পালিয়ে এসেছে শিশির, এ খবর কেউ জানে না। বিপিনের মুখের দিকে তাকিয়ে শিশিরের ক্লান্ত মস্তিষ্কে পরক্ষণেই একটা বিরুদ্ধ চিন্তা ছটফট করে উঠল। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে এই সুস্থ সবল জোয়ান চাষির ছেলে, পেটের দায় চাকর হতে এসেছে, এই মূর্খগুলির ঘর বাঁধবার শক্তি নেই, তবু এরা কেন এত গৃহসুখ্যাত? যেন আত্মধিক্কারের একটা গ্লানিকে বিপিনের উপর চাপিয়ে দিয়ে রেহাই পাবার চেষ্টা করছিল শিশির। কেমন বিমর্ষ অবসন্ন হয়ে ফিরে এসেছে শিশির বর্ধমান হাসপাতালে রোগশয্যার 15 দিন ধরে ছটফট করে যেন চুপে চুপে চলে এসেছে সে। তার কর্মজীবনের সব গর্ব কিসের একটা অভিমানের সংকোচে লজ্জিত হয়ে একটা ব্যর্থতার জ্বালা নিয়ে পালিয়ে এসেছে। শিশিরের অবান্তর চিন্তার উত্তেজনা হঠাৎ ছোট একটা ঘটনার আবির্ভাবে শান্ত হয়ে গেল। বিপিনের পেছনে একটি অবগুণ্ঠিতা পল্লী নারীর মূর্তি সসংকোচে এসে দাঁড়ালো। বিপিন এক পাশে সরে গেল। শিশিরের পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলো টুনার মা।
শিশিরের বিস্ময় একটা রূঢ় আনন্দধ্বনির মধ্যে বেজে উঠল। এ কি বিপিন, টুনার মা সত্যিই এসেছে? কবে এসেছে? টুনা কই? বিপিন, টুনা আর এলো না বাবু। বিপিন আর বিপিনের বউয়ের চাপাকানার অর্থটা স্পষ্ট হয়ে উঠতেই শিশির ঘরের ভেতর গিয়ে ঢুকলো। পৃষ্ঠা 334। ঘরের ভেতর চুপ করে বসে স্বস্তি পাচ্ছিল না শিশির। চারিদিকে যেন কতগুলি ব্যর্থতার ছায়া লুকিয়ে রয়েছে। বাজনাগুলির দিকে তাকিয়ে তাই মনে হয় একগাদা বিফলতার আবর্জনা। তবু টুনার কথা থেকে থেকে মনে পড়ে, টুনাকে জীবনে কখনো চোখে দেখেনি শিশির। তবু শিশিরের শোকার্ত কল্পনার কোণে টোকো মাথায় পাঁচন বাড়ি হাতে একটি ন্যাংটো চাষি শিশুর বিচিত্র মূর্তি দেখা দেয়। টুনার মতোই তারও সকল কাজে সাধ যেন অকালে মরে গিয়েছে। ব্যর্থ হয়ে ভয় পেয়ে ব্রতভঙ্গ করে বিশ্বাস হারিয়ে অপরাধীর মতো ফিরে এসেছে শিশির। বিপিন যেন সত্যি অতিথি সৎকার করছে, কাজের উৎসাহে চিৎকার করে টুনার মাকে দুবার ধমক দিয়ে শিশিরকে হাত পা ধোয়ার জন্য জল দিয়ে বাজারে চলে গেল বিপিন। শিশিরের নজরে পড়ল ঘরের দেয়ালে ব্র্যাকেটে একটা ধুতি ও গামছা ঝোলানো রয়েছে, টেবিলের উপর একটা সিঁদুরের কৌটা ও আলতা শিশি। শিশিরের দৃষ্টিটা ক্রমে অস্বাভাবিক রকমের তীক্ষ্ণতায় যেন হিংস্র হয়ে উঠছিল। বিপিনের বউ তখন উনুনে আগুন ধরিয়েছে, ঘরের ভেতর পুঞ্জ পুঞ্জ ধোঁয়া স্বচ্ছন্দে এসে ঢুকছে, বোধহয় চায়ের জল ছড়াবার আয়োজন হচ্ছে। বিপিন নিশ্চয়ই খাবার আনতেই বাজারে গেছে অতিথি সৎকারের জন্য, আর একটু পরেই ফিরে আসবে। তারপর ব্যর্থতায় শতদিন ভগ্নদ্বয় মনের ধ্বংসের ওপর শিশিরের একটা বিষাক্ত শখ ধীরে ধীরে সাপের মতো কেতরে উঠল। ফিরে আসুক বিপিন, তারপর দুজনকে তাড়িয়ে দিলে কেমন হয়? চাকর চাকরানীরা প্রয়োজন নেই তার, এ বাসা হয়তো শীঘ্রই ছাড়তে হবে, বোধহয় কলকাতা ছেড়েই চলে যেতে হবে, এখানে মুখ দেখাবার আর জায়গা নেই। ফিরে আসুক বিপিন, বাইরের আলো যখন আর ভালো লাগে না তখন ঘরেতে অন্ধকারই ভালো লাগে। শিশিরের শুধু মনের অবস্থা নয়, মনের ইচ্ছাও এখন কতকটা সেই রকমের। বিপিনের এত সখের উচ্ছ্বাস আর প্রীতির উৎসাহ ভালো লাগছিল না শিশিরের। ঘরের ভেতরে বিদ্যুতের বাল্ব এত প্রখর আলো ছড়াচ্ছে, শিশিরের অস্বস্তি হচ্ছিল। বিপিনের বউ প্রণাম করে যেন গেল, সেটা যেন হঠাৎ ভুল করে ভালো লেগে গিয়েছিল শিশিরের। বোধহয় সেই সময় একটু আনমনা হয়েছিল সেই জন্যে। এই আনমনা চিন্তার ফাঁক পেয়েই বোধহয় কল্পনায় টুনার স্মৃতিটা হঠাৎ ক্ষণিক শোকের আবেশে ছড়িয়ে গিয়েছিল, নইলে শিশিরের রাজার এসব ভালো লাগার কথা নয়। সংসারের আশার মর্যাদা আছে, প্রেমের নিষ্ঠার মূল্য আছে, স্নেহ প্রীতিতে পর আপন হয়, কামনা প্রার্থনা সফল হতে পারে, বিরহ কভু মিলনে মহিম হয়ে উঠতে পারে। এসব সত্যি কি জীবনের নিয়ম না ব্যতিক্রম? শিশিরের সন্দেহ হয়। পৃষ্ঠা 335। ত্যাগের মধ্যে সত্যি কোনো শক্তি আছে কি? আদর্শ আদর্শ সফল হবে এ কথা কে বলতে পারে? মহৎ হলেই সেটা দুরূহ হবে, এটাই বা কোন নিয়ম? দুরূহ আদর্শ ছাড়া কি আদর্শ হয় না? যা সহজ স্বচ্ছন্দ সুমধুর তাই দিয়ে কি জীবন সাজানো যায় না? একটু অলস রঙিন শান্ত জীবন হলেই বা ক্ষতি কি? বিপিন তখন বাজার থেকে ফেরে নি বহুদিন পরে বালিগঞ্জ প্লেসের একটা ছোট্ট বাসার ঘরটা আবার এক নিভৃত নীড়ের ভীরুতা ও সোহাগ দিয়ে যেন শিশিরের পলায়ন ক্লান্ত কর্মজীবনের সকল শৌখিন সংগ্রামের চপলতাকে ক্ষমা করে ধীরে ধীরে আপন করে নিচ্ছিল। এখানে এইভাবে কিছুক্ষণ চুপ করে বসে থাকলে বাইরে সব সত্য যেন তুচ্ছ হয়ে যায়, মনে হয় সংসারে ঝড় নেই রোদ নেই, থাকলেও তার কোনো সার্থকতা নেই, সেসব বাইরেই থাক। যুদ্ধ দুর্ভিক্ষ স্বাধীনতা সংগ্রাম কংগ্রেস অবনী অরুণা এসব যেন এক ভিন্ন পৃথিবীর ঝঞ্ঝা, কতগুলি অতি নিশ্চিত ছলনা, একটা মোহ। আমিও আমার সুর ব্যস্ত সুখে ছিলাম, মনের গহনে একটা খুব যেন কাতরভাবে চোখ মেলে বারবার শিশিরকে অনুযোগ করতে থাকে, তবে কেন বহুজনের বিড়ম্বনার বোঝা শখ করে মাথায় বইতে যাওয়া এবং ব্যর্থ হওয়া? প্রশ্নটা আরো নিবিড় অনুশোচনায় দীর্ণ হয়ে ওঠে। তুমিও তোমার সীতা আরো সুখের আলো উঁকি দিয়েছিল তোমার একা ঘরের জীবনে, তবে কপাট বন্ধ করে দিলে কেন, সরে পড়লে কেন? এ কোন মূলতা তোমার? বর্ধমান হাসপাতালের রোগশয্যায় রাত জাগা আতঙ্কটা আবার কিছুক্ষণের জন্য সমস্ত চিন্তার উপর অন্ধকারের গুমর টেনে আনে। তিন কোপ জিয়নপুরের
1,000 নরকঙ্কালের পায়ের শব্দে যেন সেই অন্ধকারে দৌড়দৌড়ি করে বেড়ায়। বোধহয় তারা পৃথিবীর ঘাটমাট ঢুঁড়ে ফিরছে, শিশিরকে খুঁজছে, আগুন লাগিয়ে দিয়ে যে লোকটা আলগুছে পালিয়ে গেছে। হ্যাঁ, ঘটনাটা যে একেবারে সত্য। তিনকোপ থেকে জিয়নপুর যেতে গ্রামে ঢোকবার আগে পথের পাশে একটা ভাঙা একচালা ঘরের দিকে কৌতূহলী হয়ে তাকিয়েছিল শিশির। চালা ঘরের পিছন দিকে একটা কাঁঠালি চাপার গাছ, পাশে আরো 2-3টে ছোট ছোট ঘরে শুধু ভিটে চিহ্ন দেখা যায়। ঘরের চারদিকে কতগুলি ছিন্ন সংবাদপত্রের টুকরো কাদামাটির সঙ্গে মাখামাখি হয়ে ছড়িয়ে আছে। একটা কাঠের ভাঙা সাইনবোর্ড সামনে রাঙিনায় ঘাসের উপর পড়ে আছে, বৃষ্টির জলে ধুয়ে গেছে লেখাগুলি। আগন্তুক শিশিরের পাশে এক একটি করে পথচারী গাঁয়ের লোক আরো বেশি কৌতূহল হয়ে এসে দাঁড়ালো। কি দেখছেন বাবু, ওটা কংগ্রেস আপিস ছিল। এই কথাটা শোনবার জন্য যেন শিশিরের সমস্ত হৃদয় উৎকন্ন হয়েছিল। শোনামাত্র অদ্ভুত এক পুলকের রোমাঞ্চ তার গা ভরা জ্বরের জ্বালাকে স্নিগ্ধ প্রলেপের মতো জুড়িয়ে দিল কিছুক্ষণের জন্য। যেন এক পুরাতন যুদ্ধক্ষেত্রের পূর্ণ মাটির ওপর এসে দাঁড়িয়েছে সে। পৃষ্ঠা 336। পরিত্যক্ত কংগ্রেস অফিসটা এক বিধ্বস্ত শিবিরের গৌরব নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। শিশির বলল, অফিসটাকে সারিয়ে তুলতে হবে ভাই, এই কাজের জন্যই আমি এসেছি, এসো সবাই সাহায্য করো। সে রাত্রে সত্যি কাঁঠালি চাপা তলায় একটি তকতকে খোড়ো একচালার ভেতর নতুন একটি প্রদীপ জ্বলে উঠল। কংগ্রেস অফিসের জীর্ণ দেহটা নতুন বাঁশ খুঁটি আর মাটি সাজ করে আবার এক প্রাণপূর্ণ নিকেতনে স্বাচ্ছন্দ্যে ফিরে পেল। পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে 1,000 ক্ষুধার্তে সভা হয়ে গেল, সত্যাগ্রহ হবে। সেই দুর্ধের দুর্ধর উৎসাহ আর কোনো ভ্রম সংশয় সংকটের বাধা মানছিল না। তারা শুধু তাকিয়ে দেখছিল কাঁঠালি চাপার তলায় নতুন কংগ্রেস অফিস, যেন নতুন এক যজ্ঞের শিখা জ্বলছে। তারা দেখছিল শিশিরকে, দেবতার দূত আবার ফিরে এসেছে। পরের দিন দুপুর হতে না হতে জিয়নপুরের চালের গোলার চারদিকে ক্ষুধার্তের দল ধর্ণা দিয়ে ঘিরে রইল। চাল না পেলে তারা নড়বে না। দূরে দাঁড়িয়ে জিয়নপুরের থানাটা শুধু এ দৃশ্য দেখলো আর মনে মনে হাসলো। গোলাদারের চাকরেরা বস্তা বস্তা শুকনো লঙ্কা পুড়িয়ে ধোঁয়া ছড়াতে লাগলো চারদিকে। পিচকারিতে গরম জল ভরে নিয়ে ছিটিয়ে দেয়া হলো। কতগুলি কুকুর অবিশ্রান্ত চিৎকার করে এই অপার্থিব দৃশ্যের বীভৎসতাকে ধিক্ষার দিতে লাগলো। কিন্তু কিছুতে কিছু হলো না। ক্ষুধার্তেরা যেন এক উৎকট ধর্ণা দেওয়ার সুখে বোধ শক্তিহীন হয়ে মাটি কামড়ে পড়ে রইল। শিশির বোধহয় জানতো না যে গোলদারের লেঠেলরা পেট ভরে খেতে পায়, তাদের লাঠির জোর আছে। বিকাল হতে না হতে ক্ষুধার্তদের সত্যাগ্রহের হর্ষ আর্ত চিৎকারে বেজে উঠল। তখন সূর্য ডুবছিল, কাঁঠালি চাপা তলায় দাঁড়িয়ে শিশির শুনল সেই আর্ত চিৎকারটা। প্রহত ঝড়ের মতো দিকভ্রান্ত হয়ে মাঠের উপর দিয়ে যেন ছুটে আসছে। তারপরেই দেখলো তারা দৌড়ে আসছে। ক্ষুধার জীর্ণ কতগুলি চলমান কঙ্কাল শনির স্নান সেরে যেন দৌড়ে আসছে। মাথা ফাটা, নাক ফাটা, কান ফাটা গোলাদারের লেঠেলরা ফাটিয়ে দিয়েছে। দূরে দাঁড়িয়ে জিয়নপুরের থানা শুধু চুপ করে এ দৃশ্য দেখেছে। টাটকা ঘুষের নতুন নোট গুনেছে, খৈনি টিপেছে আর বিড়ি ফুঁকেছে। প্রথম হতভম্বতা ভালো করে ভাঙতে না ভাঙতে শিশির শুনল লাঠি লাঠি লাঠি। শিশিরকে ঘিরে তারা চিৎকার করছিল, এত মার সহ্য করব না বাবু, আমাদিগের কি লাঠি নাই, চলুন বাবু দেখে নেব আজ কত ছিঁড়া খেয়েছে লেঠেলরা। লাঠি লাঠি লাঠি, তারা লাঠি খুঁজছিল, শিশিরকে ডাকছিল। বাঁশের ঝাড়গুলি পটপট শব্দে উজাড় হয়ে যাচ্ছিল। এক একটি ক্রুদ্ধ জনতা চিৎকার করে বাঁশ ঝাড় ছিঁড়ে লাঠি তৈরি করছিল। একটা ছেলে দৌড়ে একটা শাঁখ নিয়ে এলো, আর একজন নিয়ে এলো একটা ঢাক। ওদের রক্তে প্রতিশোধের বাণ ডেকে গেছে, চোখগুলি যেন সর্বনাশের নেশায় লাল হয়ে উঠেছে। পৃষ্ঠা 337। সব বিবেচনার বালাইয়া যদি ছেড়ে চলে গিয়েছে, শাঁখে ফোঁ দিয়ে ঢাক বাজিয়ে লাঠিগুলি এক মারাত্মক আনন্দে দুলতে লাগলো। চলুন বাবু, ক্রুদ্ধ জনতা ফেনিল উল্লাসের একটা ঢেউ সরসে ভেঙে পড়ে শিশিরকে আহ্বান করল, শিশির যেন সেই ঢেউয়ের শীর্ষে চড়ে ভেসে গেল, এগিয়ে চলল।
বেশি দূর এগোতে হয়নি। সবচেয়ে আগে পথ রোধ করে দাঁড়ালো জিনপুরের থানা। 10 জন লাঠিধারী আর 2 জন বন্দুকধারী কনস্টেবল আর 1 জন পিস্তলধারী সাব ইন্সপেক্টর জিয়নপুরে থানার আত্মাটা যেন এতক্ষণে এই চিৎকারে খৈনির স্বপ্ন ভেঙে শান্তি ও শৃঙ্খলা ঝুঁটি ধরবার জন্য এসে দাঁড়িয়েছে। লেঠেলরা বোধ হয় আছে আরও পেছনে, আর এক দফা ছিঁড়ে খেতে বসেছে। গোলদারেরা আরও একটু দূরে নিজের নিজের গদিতে, সিদ্ধিদাতা গণেশের ঠিক মুখোমুখি। অন্ন পিসাদ গেঁয়ে কঙ্কালগুলি কাঁচা বাঁশের লাঠি উন্মত্ত হয়ে ওঠার আগেই কতগুলি আলোহীন মুহূর্ত যেন শিশিরের সংজ্ঞা স্তব্ধ করে দিল। আড়াল থেকে যেন এক সরীসৃপের ঠান্ডা সনিক তার শিরায় শিরায় সঞ্চারিত হয়ে চলেছে। মাথার তালু থেকে পা পর্যন্ত কাঁপছিল শিশিরের, ঘামে ভিজে উঠছিল। পেছন ফিরে একবার অবারিত মাঠের দিকে তাকিয়ে দেখলো শিশির অস্তাচলের আকাশ ক্রমেই বিষণ্ণ হয়ে উঠছে। বর্ধমান হাসপাতালের রোগশয্যায় প্রথম জ্বরের বিরামের মধ্যে একটু প্রকৃতিস্থ হয়ে প্রথম বুঝতে পারলো শিশির সে পালিয়ে এসেছে। কেমন করে কোন পথে পালিয়ে এলো ঠিক মনে পড়ে না, কেন পালালো ইচ্ছে করেই বুঝতে চায় না শিশির। কাকুলিয়া রোডে সেই সর্বনেশে এক জাদুকরের আস্তানার মতো বাসাটার মধ্যে এখনো বেঁচে আছে অবনীনাথ, যার সকল আয়োজন আর বিশ্বাসের পিঠে পেছন থেকে ছুরি মেরে সে আজ পালিয়ে এসেছে। অরুণার নামে কী সব আবোল তাবোল লিখে ফেলেছে চিঠিতে, সে ধরা পড়ে গেছে। কি ভাবলো অবনীনাথ, অরুণাও নিশ্চয় সেসব চিঠি পড়েছে। অবনীকে হিংসা করারও দুঃসাহস কোথা থেকে পেল শিশির? হাসপাতালের রোগশয্যায় শুয়ে দুঃস্বপ্নটা আরও যন্ত্রণাকর হয়ে ওঠার আগেই ঘুম ভেঙে যায় শিশিরের। জেগে উঠে চোখ মেলে তাকায়, বুঝতে পারে সব দিক দিয়ে তার সব পথ আজ বন্ধ হয়ে গেছে। জীবনে নিজের ওপর কখনো এতখানি দরদ অনুভব করেনি শিশির। কোন দুঃখে পরের জন্য ফুরিয়ে যাবে সে, তার দুঃখে পরের চোখে কতটুকু কান্না বরাদ্দ আছে? কিছু নয়, এই হাবাতে বেঁচে থাকলে তার চিতার উপর সোনার দেউল গড়ে তুলবে না, নিজের ভাগ্য বিলিয়ে দেবে। পরার্থে প্রাজ্ঞের উৎসর্গিত হতে থাকে শিশির পারবে না। শিশিরের আজ বিশ্বাস করতে ইচ্ছে হয় জনতার সেবা, মানুষের মুক্তি সংগ্রাম এসবই যেন কোনো এক হিংসুক দার্শনিকের তৈরি কতগুলি চতুর নীতিসূত্র। একজনের সুখ 10 জনে সহ্য হয় না বলেই আদর্শের নামে একটা কারসাজিকে বিচিত্র মোহ দিয়ে রঙিন করে সাজিয়ে রাখা হয়েছে। দুনিয়ার যত অবহেলার অভ্যাজনগুলির সঙ্গে মিশে নিজের ভাগ্য খর্ব করতে হবে। পৃষ্ঠা 338। একেই নাকি আত্মত্যাগ বলে, একটা আদর্শ। তবে আত্মহত্যা দোষের কেন? নিজেকে নিয়ে সুখী হতে পারত শিশির। হঠাৎ কোথা থেকে একটা ভুলের ঝড় এসে সব ওলটপালট করে দিল। এই ভুল আজ বুঝতে পেরেছে শিশির, তাই বর্ধমান হাসপাতাল থেকে সোজা কলকাতায় চলে আসতে হয়েছে। এবার থেকে আরম্ভ শুধু ভুল সামলাবার ব্রত, আত্মশুদ্ধির সাধনা। সবার আগে মাপ চাইতে হবে সীতার কাছে। সীতা, মনের ভেতর একটা অপরাধের জ্বালাকে অনুনয়ে শান্ত করার জন্য যেন দুহাতে মাথাটা টিপে কিছুক্ষণ নিঝুম হয়ে রইল শিশির। মনে পড়ে গত 1 বছরের ইতিহাসে জীবনের এক পরম প্রাপ্তিতে কি অবহেলায় অপমান করেছে সে। এতক্ষণে বিপিন ফিরেছে বাজার থেকে, ভেতরের বারান্দায় বিপিন আর বিপিনের বউয়ের ব্যস্ত বাক্যালাপের শব্দ খুবই স্পষ্ট হয়ে শোনা যায়। গান ছেড়ে দিতে হবে, বাজনাগুলো বেছে দিতে হবে, এই খদ্দরের সাজের ভণ্ডামিতে আজ থেকে ইতি। পারুর বৌদিকে কাল চিঠি দিতে হবে, মেস একবার আসুক। আর আলমারি ভরা এই রাগ মহাদেশের যত স্বরলিপির জঞ্জাল অচিরে শেষ করে দিতে হবে, পুড়িয়ে হোক বা ছিঁড়েই হোক, এই বাসাটাও ছাড়তে হবে। বিপিন ডাকলো, আসুন হয়েছে বাবু আসুন। বিপিনের আহ্বানের শব্দে যেন আচমকা একটা তন্দ্রা ছিঁড়ে গেল শিশিরের। কিসের আসন? বিরক্ত হয়ে শিশির প্রশ্ন করল। কৃতার্থতার আবেগে ধন্য হয়ে বিপিনের প্রত্যুত্তর আবার শোনা গেল, খাবেন আসুন। কোনো উত্তর দিল না শিশির। বিপিন নামে এই নগণ্য জীবটার গলা স্বরেও আজ কি স্পর্ধা সুর। সুখে হতেও ঘর বাঁধতে সবাই শিখেছে, আড়ালে অগোচরে সকলেই শুধু যেন শিশিরকে বাদ দিয়ে জীবনভরে তৃপ্তি আর সফলতা কুড়িয়ে ফিরছে। শেষ পর্যন্ত বিপিন একেবারে সামনে সেই বিরক্তির স্বরে অনুযোগ করলো, বারবার ডাকছি যে বাবু। শিশির বিপিনের মুখের দিকে সোজা তাকিয়ে রইল ঈর্ষায় আবিল অথচ তীব্র একটা দৃষ্টি। বিপিনের সকল উৎসাহ শিখা যেন একটি ফুঁয়ে নিভিয়ে দিয়ে শিশির বলল, কেন ডাকাডাকি করছো?
বিমূঢ় মতো তাকিয়ে রইল বিপিন। ধীরে ধীরে তার সারা মুখে দীপ্তি মুছে গিয়ে সেই পুরাতন দরিদ্র ভরণ্য ভোগ জীর্ণ মানুষের মূর্তিটা ফুটে উঠতে লাগলো। শিশির বলল, তোমাদের তো আর এখানে থাকা চলবে না। মেজের উপর অবসন্নের মতো বসে পড়ল বিপিন। ঘরের মধ্যে এই আকস্মিক নিস্তব্ধতাকে সন্দেহ করেই বোধ হয় বিপিনের বউ দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। পৃষ্ঠা 339। শিশির বলল, আজই চলে যাও তোমরা, আমার অসুবিধা হচ্ছে। আকস্মিক একটা আঘাতে মেরুদণ্ডটা যেন ভেঙে গিয়ে বিপিনের শরীরটা ফুঁচকে ধীরে ধীরে ছোট হয়ে আসছিল। 2 হাঁটুর ফাঁকে তার ভয়ার্ত মুখটাকে জোর করে গুঁজে দিচ্ছিল বিপিন। পেছনের দরজার আড়াল থেকে বিপিনের বউ ডাকলো, শোনো। একবার উঠে গিয়ে আবার ফিরে এলো বিপিন, বলে, হ্যাঁ বাবু, এখুনি চলে যাচ্ছি আমরা, কিন্তু আপনি আগে খেয়ে নিন। বিপিনের অনুরোধটা যেন অপমানের চাবুকের মতো শিশিরের সারা অন্তরাত্মার উপর আছড়ে পড়লো। কি উদার, কি উদ্ধত হয়ে উঠেছে বিপিন! কত সহজে অবাধে সে আজ শিশিরের মতো প্রভুকে অনুকম্পা করছে। উদ্ধত আক্রোশটাকে চাপা দিয়ে শিশির শুধু 2টি সুশানিত কথায় তার শেষ নির্দেশ জানিয়ে দিল, যাও তোমরা। বিপিন তবু দাঁড়িয়ে ছিল। বিপিনের বউ আড়াল থেকে বেরিয়ে এসে বিপিনের হাত ধরে একটা টান দিল, চলো। চলেই গেল। আলোকিত বৈঠকখানা ঘরের দরজাটা পার হয়ে বারান্দার অন্ধকারে গিয়ে দাঁড়াতেই ওরা দুজনে যেন ছায়া হয়ে গেল। পায়ের শব্দ আর শোনা যায় না। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো শিশির। তার জীবনে সব সুখ শান্তি ও কামনার সমাধির ওপর ওরা দুজনে যে ভুতুড়ে প্রতীকীর মতো হঠাৎ দীপ হয়ে জ্বলে উঠেছিল। গুরুদয়াল বাবু আর জয়ন্তকে নিয়ে মোটর গাড়িটা শহর সে ফটক পেরিয়ে উধাও হয়ে যাবার পরেই কিছুক্ষণের জন্য একটানা স্তব্ধতা সীতাকে অভিভূত করে রাখলো। ডোভারলেন এই প্রাসাদোপম বাড়িটা এই মুহূর্তে একটা ভগ্ন প্রাকার পরিত্যক্ত দুর্গের মতো বান্ধবহীন শূন্যতায় সীতার কাছে যেন নিরর্থক হয়ে উঠেছে। বাঁধবার মতো এখানে আর কোনো আশ্রয় নেই, আস্পদ নেই, কেউ তাকে বাঁচাতে চায় না, তাই সবাই একে একে দূরে সরে পড়ছে। স্বয়ংবর আর সকল গর্ব এক মুহূর্তে চক্রান্তে যেন জহর অনলে শিখা হয়ে উঠেছে। তার আত্মলুপ্তির অভিশাপকে সত্য করে তুলেছে। বড় দুঃখে লজ্জা অনুভব করছিল সীতা, নিজের ভীরুতা এবং দুর্বলতার জন্য নয়। গুরুদয়াল বাবু কত সহজে ধরা পড়ে গেলেন, এখনো চূড়ান্ত কিছুই হয়নি, শুধু পারুলদির একটি চিঠি একটা সুগোপন সত্যকে ব্যক্ত করে দিয়েছে। কিন্তু এই সামান্য চিঠির মর্মটুকুও যেন গুরুদয়াল বাবুর বাৎসল্যের জগতে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। এরই মধ্যে তার সোনার হরিণী মেয়ে তার কাছে মাটি হয়ে গেছে। আর 2 দিন পরে হয়তো চিনতেই পারবেন না। তার 22 বছরের প্রতিটি উৎকণ্ঠা, উদ্বেগ, স্নেহ ও ভালোবাসা পূর্ণ জালের মতো কি ক্ষীণ বন্ধনে গ্রথিত ছিল। তার মধ্যে এতটুকু হৃদয় সত্য ছিল না। গুরুদয়াল বাবু আজও হয়তো মুখে স্বীকার করবেন না, কিন্তু আর কোনো প্রমাণের বাকি আছে? তার আচরণে এই সত্যটা আজ সব দিক দিয়ে নির্লজ্জ হয়ে ওঠেনি কি? পৃষ্ঠা 340। সে ভীরু, সে দুর্বল, তাই সে আজ পরাভূত। সীতা মনে মনে তার সব অপরাধকে অকপটে স্বীকার করে নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে ধর্ষিতা নারীর অপমানের জ্বালার মতো দুঃসহ একটা ক্ষোভ তার উত্তেজিত চিন্তার পরতে পরতে হিংস্র হয়ে উঠতে থাকে। হিতাহিত বিবেচনার দ্বিধা, অভিমানের সংকোচ, নিরীহতার বাধা চূর্ণ করে একটা প্রতিশোধের অভিলাষ মরিয়া হয়ে ওঠে। সীতা বুঝতে পারে সোনার হরিণী সে নয়, ব্রোকার গুরুদয়াল বসুর ডোভারলেনের বাড়িটাই সত্যিকারের স্বর্ণ তপোবন। এর বাইরে থাকলে সীতার কোনো মূল্য থাকে না। বেশ তো, তাই বলে কি প্রতিশোধ নেওয়া যায় না? গুরুদয়াল বাবু স্তম্ভীভূত বাৎসল্যের স্নায়ুগুলিকে কি কোনো উপায়ে আবার আকুল করে তোলা যায় না? খুব পারা যায়, ভাবতে ভাবতে সীতার মুখটা কঠোর হয়ে ওঠে। আয়নার দিকে তাকিয়ে চমকে ওঠে, সারা মুখটা কি ভয়ানক কালো হয়ে উঠেছে। হোক, সত্যিই যেন তার চিন্তার গহনে একটি পথ আবিষ্কার করতে পেরেছে সীতা। আত্মলুপ্তি ছাড়া যদি গতি নেই, তবে সেই পথই ভালো। এই স্বর্ণ তপোবনের বাইরে যেন শুধু বন জঙ্গল পড়ে রয়েছে, গুরুদয়াল বাবু বোধহয় তাই মনে করেন। কিন্তু হীরা মরকতের তপোবনে যে আছে, পয়সা আর পুঁজির জোরে ব্রোকার গুরুদয়াল বসুকে কিনে ফেলতে পারে এমন বড়লোকও যে আছে, সে কথা কেন ভুলে আছেন তিনি?
দেরাজ হাতড়ে ধীরে ধীরে একটা পুরনো চিঠি বার করে সীতা, লীলা পিসিমার চিঠি, প্রায় বছরখানেক আগেকার লেখা। রাজশাহী থেকে লীলা পিসিমা এক বিয়ের প্রস্তাব করে লিখেছিলেন, সীতা সম্মতি জানতে চেয়েছিলেন। এই চিঠিতে এই পাত্রের একটা সংক্ষিপ্ত পরিচয় আছে। মতিগঞ্জ রাজস্টেটের বারোয়ানির মালিক কুমার অনিমেষ রায় দানি জ্ঞানী ও বুদ্ধিমান, প্রথমা পত্নী বিগতা, বিয়ের 1 বছর পরে। চিঠিটা চোখের সামনে টেনে নিয়ে পড়ছিল, যেন একটা বিষের মোড়ক খুলে দেখছিল সীতা। সীতার চোখে যেন সেই রকম একটা আত্মহত্যা প্রতিজ্ঞা। 1 বছরের মধ্যে যে চিঠির উত্তর দেওয়া হয়নি, সীতা আজ সেই চিঠির উত্তর দেবে। একটা কদর্য সংকল্পের ছায়া পড়ে সীতার নিষ্প্রভ লাবণ্যহীন মুখটা আরো কুৎসিত হয়ে উঠল। তবু একটা সান্ত্বনা নেশার মতো সীতার এই নিদারুণ হঠকারিতাকে মোহগ্রস্ত করে তুলছিল। পরিণামের কথা নিয়ে ভাবনার আর কোনো প্রয়োজন নেই। সীতা শুধু দেখতে চায় গুরুদয়ালবাবুর নির্বাসিত বাৎসল্য আবার এই হীরার জুলুসের ধাঁধা লেগে হঠাৎ কোন মূর্তিতে 2 বাহু তুলে অধীর আগ্রহে ছুটে আসে ক্ষমা চাইতে, করুণা কুড়োতে। মতিগঞ্জের বধুরানী সীতাকে শতবার নিজের মেয়ে ভেবে ধন্য হতে। সীতা দেখবে উদ্ধত জয়ন্তের ছায়া একেবারে ব্যর্থ হয়ে গুরুদয়ালবাবুর বাড়ি আর হৃদয়ের আঙিনা থেকে চিরকালের মতো বিদায় নিয়েছে।